আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। মোদি বিরোধী রাজনীতির প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে আজ নবান্নে। 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট গঠন নিয়ে হতে পারে আলোচনা, এমনটাই খবর সূত্রের, বিস্তারিত জানব। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, লোকসভা ভোটের আগে কি কাছাকাছি আসতে চলেছে এই দুই দল, কি জানতে পারছো আজকের বৈঠক সম্পর্কে, কখন শুরু হবে এই বৈঠক? দেখো, আজকে তিনটের সময় নবান্নে এই বৈঠক হবে এবং আজকের এই বৈঠকটা রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকের মূলত দুটো বিষয়, একটি বিষয় যেটা হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছিল যে দিল্লির যে আমলাদের নিয়ন্ত্রণ এবং নিয়োগের ক্ষমতা নির্বাচিত সরকারেরই, কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার একটি অর্ডিন্যান্স নিয়ে এসছে এবং সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধেই দেশ জুড়ে জনমত গড়ে তুলতে চান কেজরিওয়াল। এবং তিনি নিজেই জানিয়েছেন যে এই লক্ষ্যে তিনি বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যগুলোতে যাবেন এবং সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন, যাতে সামনে যে বাদল অধিবেশন আসছে সংসদের, সেখানে এই অর্ডিন্যান্স সংক্রান্ত বিল কেন্দ্রীয় সরকার পাশ করাবে। এবং যেহেতু রাজ্যসভায় সরকার পক্ষ তারা সংখ্যাগরিষ্ঠ নয়, সেক্ষেত্রে সবাই যদি একজোট হয়ে পোটাপুটিতে হারিয়ে দেওয়া যায় সেই চেষ্টা কেজরিওয়াল চালাবেন, সেই লক্ষ্যে তিনি আসছেন জানিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 2024 লোকসভা ভোটকে পাকিচ্চক করে ইতিমধ্যেই নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা জোটের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এবং তুমি জানো কালকেই মল্লিকার্জুন খার্গের সঙ্গে নীতিশ কুমারের বৈঠক হয়েছে, রাহুল গান্ধীর বৈঠক হয়েছে, রোববার কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন নীতিশ কুমার, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে এসে বৈঠক করেছেন নীতিশ কুমার, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব থেকে আরম্ভ করে এইচডি কুমারস্বামী, বিভিন্ন এম কে স্টালিন, বিভিন্ন নেতাদের সঙ্গে তিনিও বৈঠক করে চলেছেন টেলিফোনে, কখনো নিজের বাড়িতে। ফলে এইরকম অবস্থায় বিরোধী শক্তিকে কিভাবে একাট্টা করা যায় তার রণকৌশল আজকের নিয়ে আজকের বৈঠকে অবশ্যই আলোচনা হবে। এবং সেই সঙ্গে 27 তারিখে বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যাচ্ছেন দিল্লিতে নীতি আয়োগের যে বৈঠক হবে সেই বৈঠকে যোগ দিতে, সেই সময় কোনো মিনি বৈঠক করা যায় কিনা সবার মধ্যে সেই বিষয়টা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক দিক থেকে আজকের বৈঠক, কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক খুবই তাৎপর্যমূল্য বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধন্যবাদ আশাবুল। উনি বুঝে গেছেন মোদির সামনে গেলে হাওয়া খারাপ হয়ে যাবে। মমতা কেজরিওয়াল বৈঠক নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মোদির সামনে কে যাবে এটা ঠিক হচ্ছে না, কেউ যেতে চায় না মোদিজির সামনে, যে রিংয়ের ভিতরে যাবে তাকে তো পাঞ্চ খেতে হবে, সেখানে একটা মুরগি খোঁজা হচ্ছে। গতবারে যেহেতু মমতা ব্যানার্জি লাফালাফি করেছিলেন, সবাইকে ডেকেছিলেন, মাছ ভাত খাইয়েছিলেন, কিন্তু সবাই রেজাল্ট দেখেছে, উনি বুঝে গেছেন 12টা সিট কমে গেছে, উনি রাজি হচ্ছেন না। একটু বেশি হাওয়া দিলে মমতা ব্যানার্জি রাজি হয়ে যান, তাই এক একজন করে এসে দিদি বলছেন, দিদি আপনি ছাড়া হবে না, আপনি প্রাইম মিনিস্টার হন বলে ওনাকে নামানোর চেষ্টা করছে, বাকি কারোর সাহস নেই, তাই সবাই ঘুরে ফিরে একবার কলকাতায় আসছে কেবলমাত্র মমতা ব্যানার্জিকে রাজি করে নামাবার জন্য। কিন্তু উনি জেনে গেছেন মোদির সামনে গেলে পার্টির অবস্থা খারাপ হবে। আর এবার চোখ রাখবো নিয়োগ দুর্নীতি কাণ্ডের খবরে, ঘুঁটি সাজাচ্ছে ইডি। এবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। ইডি দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি ও অফিসে তল্লাশিতে তার সঙ্গে 3টি কোম্পানির যোগ মিলেছে, যদিও সুজয় কৃষ্ণ কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ যোগের অভিযোগ অস্বীকার করেছেন। ইডি দাবি করেছে এই কোম্পানিগুলির মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে আর এভাবে এই কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডির দাবি। এই কোম্পানির এক হিসাব রক্ষককে তলব করেছে ইডি এবং কেন্দ্রীয় এজেন্সির দাবি এই হিসাব রক্ষক টাকার লেনদেন সামলাতেন। তাকে জিজ্ঞাসাবাদ করে সুজয় কৃষ্ণের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঘুঁটি সাজাচ্ছে ইডি। আমরা এর আগে দেখেছিলাম শনিবার সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট, অফিসে তল্লাশি চালায় ইডি এবং তারপরে যেমন আমরা দেখতে পাচ্ছি কালীঘাটের কাকুকে এবার তলব করে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। 3টি কোম্পানির হদেশ মিলেছিল যেখানে ইডি দাবি করে যে এই কোম্পানিগুলির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগ রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের এবং এই কোম্পানিগুলির যে হিসাব রক্ষক তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি, তার যে বয়ান তার সঙ্গে মিলিয়ে দেখতে চাইছে সুজয় কৃষ্ণ ভদ্রের বয়ান ইডির আধিকারিকেরা এবং তার জন্যই সুজয় কৃষ্ণ ভদ্রকে এবার তলব করতে চাইছেন ইডি আধিকারিকেরা। অন্যদিকে সিবিআই তৎপরতাও চলছে সমানভাবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার নাইসার কর্তা নীলাদ্রি দাসকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সূত্রের খবর, নাইসার এক আধিকারিকের জবানবন্দি এবং আরও দুই আধিকারিকের বয়ান খতিয়ে দেখে নতুন তথ্য মিলেছে। 3 আধিকারিকের বয়ান সামনে রেখে প্রেসিডেন্সি জেলে গিয়ে নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে জেরা করবে সিবিআই।
প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, কি জানতে পারছো? একদিকে ইডির তৎপরতা আমরা দেখছি, সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তলব করে এবার ইডি আধিকারিকেরা, অন্যদিকে সিবিআই তৎপরতা, নাইসা কর্তা নীলাদ্রি দাসকে জেলে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই। একদমই একদিকে সিবিআই, অন্যদিকে ইডির অফিসাররা কিন্তু তৎপর রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে। সেটা ইডি সূত্রের খবর, তুমি জানো গত শনিবার যেদিন সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর বাড়িতে সেদিন তল্লাশি অভিযান চালানো হয়, তারপরের দিনই কিন্তু ইডি সূত্রের মারফত আমরা খবর পেয়েছিলাম যে 1500 পাতার নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন এবং তিনটি কোম্পানির হদিশ তারা পেয়েছেন। ইডি সূত্রের খবর, সেই তিনটি কোম্পানি নিয়ে সেদিন যখন সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেন, তিনি বলেন সেই তিনটি কোম্পানি নিয়ে তার কাছে কোনো খবর নেই। আজকে যেটা ইডি সূত্রের খবর, এই তিনটি কোম্পানির অ্যাকাউন্টেন্টদের, হিসেব রক্ষকদের তলব করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে, অর্থাৎ কোথায় থেকে টাকা আসতো, কারা এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদ করার আগে ইডির আধিকারিকরা কিন্তু এই তিনটি কোম্পানির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং হোমওয়ার্ক করে নিতে চাইছেন। কেন কি ইডির তরফে দাবি করা হচ্ছে যে বিভিন্ন সূত্র মারফত এবং যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা দেখে তারা দাবি করছেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুজয় কৃষ্ণ ভদ্র এই তিনটি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন। কেন তিনি তথ্য গোপন করছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে জানতে চান ইডির আধিকারিকরা। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই তরফে গতকাল আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে তারা একটি আবেদনপত্র জমা দেন, যেখানে নায়সার আধিকারিক যাকে গ্রেফতার করা হয়েছিল নীলাদ্রি দাস, তাকে জেলে গিয়ে ফের জিজ্ঞাসাবাদ জেরা করতে চান সিবিআই এর গোয়েন্দারা। কারণ হিসেবে যেটা সিবিআই খবর, এর আগে আমরা দেখেছি নায়সার আরেকজন আধিকারিকের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়, দুজন আধিকারিকদের তলব করে তাদের 161 স্টেটমেন্ট অর্থাৎ তাদের বয়ান রেকর্ড করা হয়, এবং এই তিনজনের বয়ানে যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসছে, মূলত কাদের নির্দেশ তারা পালন করত, সেই নির্দেশ কোথায় থেকে আসতো এবং কিভাবে নির্দেশ পালন করা হতো, এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু দু একদিনের মধ্যেই নীলাদ্রি দাসকে জেলে গিয়ে জেরা করবেন সিবিআই গোয়েন্দারা, এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সুজয় কৃষ্ণ ভদ্র রিলেটেড যে কোম্পানি, সেই কোম্পানির একজন হিসেব রক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি দপ্তরে, অন্যদিকে কিন্তু সিবিআই সূত্রের খবর দু একদিনের মধ্যেই প্রেসিডেন্সি জেলে গিয়ে নীলাদ্রি দাসকে তারা জিজ্ঞাসাবাদ করবেন, এমন খবর আমরা সিবিআই সূত্রে। ধন্যবাদ প্রকাশ। আসছি পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের রাখা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের রামানন্দ কলেজে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। পুলিশ কর্মীদের রাখা ছাড়াও পড়ুয়াদের যাতায়াতের অসুবিধার কথাও ভেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অধ্যক্ষা। আর এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচি জেরে কি পিছিয়ে গেল কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা? বাঁকুড়া বিষ্ণুপুরের রামানন্দ কলেজ কর্তৃপক্ষের এক সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দুদিন স্থগিত থাকার পর সোমবার বাঁকুড়া থেকে ফের শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা। ইন্দ্রাসের কর্মসূচির পর এদিন বিষ্ণুপুরে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় রামানন্দ কলেজে। এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে সোম ও মঙ্গলবার স্নাতক স্তরের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট স্থগিত রাখা হয়েছে, সেই পরীক্ষা নেওয়া হবে বুধবার। এই ঘটনার সামনে আসতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের কর্মসূচির কারণে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হবে? ওই পুলিশ ফোর্স 20 তারিখ পর্যন্ত থাকবে বলা ছিল, তো ওটা আবার 22-23 তারিখ পর্যন্ত থাকছে। সেই জন্য ওই এখানে একটা কোনো বাইরে মিটিং টিটিং আছে, ছেলেরা যাতে ঠিক মতো আসতে পারে তার জন্যই। এটা তো আমাদের নিজেদের ব্যাপার, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সব ছেলেদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। আমরা সত্যি কথা অবাক হয়ে গেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে একটা দলীয় প্রোগ্রামে একজন সাংসদ আসছেন পশ্চিমবঙ্গের, যে তার জন্য রামানন্দ কলেজের ছেলেদের ভবিষ্যৎকে আটকে দেওয়া হলো, থমকে দেওয়া হলো তাদের পরীক্ষা। প্রশাসন থেকে সেটা নিয়েছে, তার সেটা প্রয়োজন মনে করেছে প্রশাসন, তার জন্যই সেটা নিয়েছে। এখানে বিজেপির তো বলারই কোনো ইখতিয়ারই কিছু নেই। বিষ্ণুপুরের এসটিপিও জানিয়েছেন কলেজের পরীক্ষা আছে সেটা তাকে জানানো হয়নি, জানানো হলে অন্য জায়গায় পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করা হতো। তুহিন অধিকারী ও পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।
দুবরাজপুরের ঘোড়াপাড়া গ্রামে গতকাল স্থানীয় তৃণমূল কর্মী মুড়িলাল শেখ ও সফিক শেখের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রামের ভেতরে একই বাড়িতে থাকতেন এই দুই ভাই। আটক করা হয়েছে মুড়িলালের ভাইপো তৃণমূল নেতা শেখ মইনুদ্দিন ওরফে মুন্নাকে। স্থানীয়রা যেমনটা দাবি করছেন, বছর পাঁচেক আগে গ্রামের শেষ প্রান্তে এই একতলা বাড়িটি তৈরি করেন মুড়িলাল ও সফিক, এবং যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে আপনারা দেখতেই পাচ্ছেন। আন্দাজ করা যায় ঠিক কতটা ভয়াবহ ছিল এই বিস্ফোরণ। বাড়িতে ফাটল ধরে গিয়েছে, টিনের চাল উড়ে গেছে এবং পাঁচিল ভেঙে পড়েছে পাশের ড্রেনে। এই বাড়িতে ধান সহ চাষের জিনিস মজুদ করা হতো। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড গেছে, পৌঁছেছে দমকল। মজুদ বোমা ফেটে বিস্ফোরণ নাকি বোমা বাজতে গিয়ে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির মালিক মুড়িলাল গ্রেপ্তার হলেও আরেক অভিযুক্ত তৃণমূল কর্মী সফিক শেখ এখনো অধরা। বাড়ির মালিকানা কার জানতে এলাকায় বিএলএল আরো। আমরা রয়েছি দুবরাজপুরের ঘোড়ামারি গ্রামে, এবং এখানেই গতকাল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকে পুলিশ তৎপর হয়েছে এবং পুলিশ মূলত জানতে চাইছে যে এই বাড়িটি কার, হ্যাঁ সেইটা নির্দিষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুবরাজপুর ব্লকের বিএলআরও, তার সঙ্গে ওনার সঙ্গে কথা বলবো। এখানে গতকাল রাত্রে আমাকে এখানকার ওসি সাহেব, উনি আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে ঘোড়াপাড়াতে একটা ব্লাস্ট হয়েছে, আপনাকে একটু হেল্প করতে হবে, ওই প্লটটি কার, প্লটটি কোন, মানে প্লটের নম্বরটি কত, এই বিষয়টা রিপোর্ট দিতে হবে। এই বিষয়ে আমার এখানে ভিজিট করা, সেইটা আমাকে দেখতে হবে, ঘরে গিয়ে দেখবো আর কি। আমি সব তথ্য নিলাম, এবার ওখানে গিয়ে ওটা ডেভেলপ করবো। পরিষ্কার যে বেলার সাহেব জানালেন যে তিনি এসেছেন এখানে একটা কারণের জন্য, যে এই বাড়ির মালিককে, এবং এই বাড়ির মালিককে একজনই নাকি না আরও ভাগিদার রয়েছেন সেইটি স্পেসিফিক করার। কারণ যেহেতু এই বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তাই কেস করতে গেলে বাড়ির মালিকের নাম এবং তার ঠিকানা এবং তার সঙ্গে অন্য কেউ রয়েছেন কি না সেটা নির্দিষ্ট করতে হবে। ক্যামেরা এরশাদ আলমের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমরা দেখলাম যে এলাকায় পৌঁছেছেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। বাড়িটি কার তা জানার জন্য তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে, এবং আমরা জানি বম্ব স্কোয়াডও পৌঁছে গিয়েছে। আর এই ঘটনা কিভাবে ঘটলো, যে আশঙ্কা করা হচ্ছে যে বোমা বাঁধা হতো এই বাড়িতে এবং সে থেকেই কি বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে বোমা মজুদ, সন্ত্রাসের আবহে ভোট করার চেষ্টা, দাবি করলেন দিলীপ ঘোষ। আমরা প্রথম থেকেই শঙ্কাটা করছি যে পঞ্চায়েত ভোট যাতে না হয় বা ভোট দিতে লোকে না আসে, সেই জন্য এই বোম বন্দুকের আওয়াজ, ভয় দেখানো, গুলি ছোঁড়া, পুরো এখানে টেরর তৈরি করে ভোট প্রশাসন চালানো, ভোট করানো, যারা আন্দোলন করছে তাদেরকেও ভয় দেখানো, এই ধরনের চলেছে এটা। কারণ টিএমসির এর বেশি কিছু করার মতো ক্ষমতা নেই এখন। এখন যেভাবে কোর্ট চেপে ধরছে, সিবিআই চেপে ধরছে, বিরোধীরা আন্দোলন করছেন, তো বাঁচার জন্য এই ধরনের ভয়ের পরিবেশ, ধমকি দেওয়া ছাড়া কিছু করতে পারবে না। দুবরাজপুরের এই ঘটনা নিয়ে কি বলছে তৃণমূল শোনাবো। দেখুন, আমাদের যতটুকু জানা আছে বাড়িটা একটা অ্যাবান্ডেন্ট বাড়ি, গ্রামের বাইরের দিকে সেই বাড়িটা ছিল, সেখানে কে বা কারা বোম রেখেছে বলতে পারবো না, পুলিশ তদন্ত করছে। তদন্তের স্বার্থে পুলিশ যদি কাউকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে, দলের কোনো বলা সেখানে নেই। আমরা কোনো সময় দলকে বাঁচানোর জন্যে বা সরকারকে আড়াল করার জন্যে আমরা কোনো রাজনীতি, ঘৃণ্য রাজনীতি করি না। যদি কোনো দুষ্কৃতকারী এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে সাজা পাবে, এবং পুলিশ তার নিজের কাজ করছে, তদন্ত শুরু হয়েছে, তদন্তে যা ফল হবে সেই ফলটা সবাইকে ভোগ করতে হবে।